একবার বিজেপিকে সুযোগ দিন, পশ্চিমবঙ্গকে পাল্টে দেবে, বললেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী বারবার আসছেন, বলছেন একবার বিজেপিকে সুযোগ দিন, পশ্চিমবঙ্গকে পাল্টে দেব, পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্যকে পাল্টে দেব। তিনি রাজ্যে রাজ্যে একটা করেছেন, কেন্দ্রে করেছেন, তাই বলছেন, তাই বাংলার মানুষ ঠিক করেছে একবার বিজেপিকে সুযোগ দেবে। কংগ্রেস সিপিএম টিএমসি হয়ে গেছে, বিজেপি বাকি, আর বিজেপি যা বলে তাই করে। পরিবর্তন এবার জঙ্গলমহল থেকে হবে, বললেন দিলীপ ঘোষ। তাই পরিবর্তন জঙ্গলমহল থেকে হবে এবারে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গলমহলের উন্নয়নের জন্য আলাদা বোর্ড তৈরি করা হবে, এখানে আলাদা এইমস হবে, চিকিৎসার জন্য চেন্নাই মুম্বাই যেতে পারে, তার চেয়ে ভালো শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা হবে। এখানকার গরিব চাষিরা বছরে 6,000 টাকা বিশেষ অনুদান কৃষক সম্মান নিধি পাবে। এখানকার গরিব মানুষ বছরে 5,00,000 টাকা চিকিৎসার জন্য আয়ুষ্মান যোজনার বীমা পাবে। দিদি, দুয়ারে সরকার থেকে হুইলচেয়ারে সরকার হয়ে গেছে বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললো দুয়ারে দুয়ারে সরকার, আমার খুঁজিনি কটে সরকার কটে সরকার, এখন বলতে হুইলচেয়ারের সরকার। হুইলচেয়ারের সরকার চলবেনি, ঠেলা গাড়ির সরকার চলবেনি, নিজের গড়ে দাঁড়াইবে, সমাজকে দাঁড় করিবে, এরকম সরকার করতে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি করি পারে। সব পার্টি বারবার, বিজেপি একবার, বললেন দিলীপ ঘোষ। সব পার্টি বারবার, বিজেপি একবার, ঠিক আছে কিনা? কৃষি ভাইপোর সরকার, হুইলচেয়ারের সরকার, জমির দুয়ারের সরকার, এটা চলবে না। নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, গরিবের সরকার করতে হবে, যে আমাকে সকলকে সফল করবে। দিদি মিথ্যা কথা বলেন, অভিযোগ করলেন দিলীপ ঘোষ। দিদি কোন না, মোদি কোন না, দিদি মিথ্যা কথা বলছেন, সব জায়গায় নিজের ছবি দেখে দেন, নাম পাঠিয়ে দেন, আমরা ঠিক করেছি, এবার একটা সরকার থেকে পাল্টেই দেবো।